মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জেঠুমনি, জেঠুমনি কি হচ্ছে, শরীর খারাপ নাকি? জল দেবো জেঠুমনি? জেঠু তুমি চলো ঘরে, চলো ঘরে, চলো। তোমরা তোমরা আমার এত বড় সর্বনাশ করতে পারলে! তুমি কি নিউজ থেকে কথাটা বলছো জেঠুমনি? না না, আমরা তোমাকে কথাটা বলতে আসছিলাম, এসেই তো দেখলাম তুমি আমাকে। চুপ করো, সব শেষ হয়ে যাওয়ার পর আর বলে কি লাভ হবে কুচ? না মানে আমরা কি বুঝে বা না বুঝে কোনো অন্যায় করে ফেললাম? না তুমি আমাদের বলছো তো এইভাবে, তাই আলতার ট্যাঙ্কে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তুমি কোন সাহসে শুধু লক্ষ্মী আলতা সিঁদুরে বদনাম করেছো কুশ? না না জেঠুমনি, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে। কুশবাবু ওসব কেন মেশাতে যাবেন গো? উনি তো ভূমিকের প্রাণ দিয়ে ফ্যাক্টরিতে আগলেন গো। বিষাক্ত জিনিসটা আলতার মধ্যে মিশে যাওয়ার খবর পেয়ে তো উনি উনি সব দিক থেকে ফ্যাক্টরিটাকে বাঁচানোর চেষ্টা করেছেন, যাতে ওর সুনামটা বজায় থাকে। কাউকে কিচ্ছু জানতে দেননি, বিশ্বাস করুন। আর আর আলতা পরীক্ষা করার বিষয়টা না পুরো গোপন রাখা হয়েছিল। ওই আলতার পেটিটা যিনি কিনেছিলেন, আমরা তো দুজনে মিলে ওনার কাছে গেলাম, যে আলতার পেটি থেকে সমস্ত আলতা একবারে মাটিতে ফেলে ভেঙে নষ্ট করে দিয়ে ওনার যে টাকাটা ছিল সেই টাকাটা ফেরতও দিয়ে এসেছি। এতই যখন সব কিছু সামলে রেখেছিলে তোমরা, তাহলে ফ্যাক্টরি গেটে ফ্যাক্টরি বন্ধ করার নোটিশ ঝোলাতে হলো কেন, জবাব দাও? আলতার ট্যাঙ্কের ফ্যাক্টরি পরিষ্কার করে পুরোপুরি বিষমুক্ত হতে না দু তিনটে দিন সময় লাগতো। তার মধ্যে যদি লোকজন আসতো ফ্যাক্টরিতে, তাহলে তো এই বিষয়টা পাঁচকান হয়ে গেলে অযথা সবাই ভয় পেত, তাই না? তাই আমরা ফ্যাক্টরিটা বন্ধ রেখেছিলাম। কিন্তু ওই যে প্রশান্ত রায়, ও ইচ্ছা করে বদমাইশি করে ওই ওই পরীক্ষার কাগজটা চুরি করে নেয়। টিভির লোকদেরকে ডেকে সব বলে দিল জেঠুমনি, না হলে তো এই এই সমস্ত জিনিস জানাজানি হতো না, তাই না? আসলে কি জানাতে চাইছিলে না তোমরা রাঙা বউ, একটু স্পষ্ট করে বলো তো। জেঠুমনি বিশ্বাস করুন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত টিভির লোকের কাছে সবটা গোপন রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে দেখলাম যে চুপ করে থাকলে না সবাই আমাদেরকেই ভুল ভাবছে, আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর ফ্যাক্টরিকে ভরসা করতে পারছে না। তখনই আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি জেঠুমনি। পাখি, জেঠুমনি এসব কিছু জানতে চাইনি। জেঠুমনি জানতে চেয়েছে যে ওখানে বিষটা আমি মিশিয়েছি কিনা। না 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 কুশবাবু, জেঠুমনি তো ওইভাবে বলেননি গো। না পাখি, জেঠুমনি মনে ভুল করে হলেও এই কথাটা এলো কি করে? কুশবাবু তুমি যে এই কাজটা করনি আর এমন কাজ করতে পারো না সেটা বোঝানোর জন্যই তো আমি এতগুলো কথা বলছি গো। বললে কি হবে, তোমার কোনো কথা কোনো যুক্তি আমার কাছে যথেষ্ট নয় রাঙা বউ, আমার কাছে কুশের বিরুদ্ধে প্রমাণ আছে। প্রমাণ দেখো, দেখো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।